রাজধানী চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় ওয়াজ করা এরকম কিছু জুব্বা পরা টুপিওয়ালা দাড়িওয়ালা লোকজন আছে এদের কথাবার্তার চাইতে টয়লেট ক্লিনারদের কথাবার্তা আরো সুন্দর আর পরিষ্কার এদেরকে ওয়াজের স্টেজ থেকে নামিয়ে দিয়ে এরপর এদেরকে তওবা করে আবার মুসলমান হওয়ার কথা বলা দরকার রবিউল আউয়ালের মাস আসার পর থেকে সাধারণ মুসলমান মোটামুটি বিরক্ত আপনারা বলবেন কেন বিরক্ত ঘর থেকে বের হইলেও বিরক্ত ফেসবুকে ঢুকলেও বিরক্ত ইউটিউবে গেলেও বিরক্ত হুজুরদের গুতাগুতিতে হুজুরদের ঠেলাঠেলিতে সাধারণ মানুষ দিশেহারা হয়েছে তারা যাবে আসলে কোন দিকে এবং বর্তমান সময়ে জুব্বা পোড়া টুপি পোড়া দাড়ি রাখা আলেম বেশভূষা ধারণকারী পরিচয় প্রদানকারী লোকদের মুখের ভাষায় মানুষ এতটাই অতিষ্ঠ যে এদের চাইতে সাধারণ রিকশাওয়ালার ভাষাও আরো সুন্দর জুব্বা পড়েছে লম্বা জুব্বা পায়জামা টুপি মুখের কি ভাষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন কোন মুসলমানকে গালিগালাজ করা এটা হচ্ছে ফাসিকি এটা হচ্ছে ফাসিকি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের অনেকগুলো স্বভাবের কথা বলেছেন তিনি বলেছেন মুনাফিকদের একটি স্বভাব হলো ওয়াইদা খাসামা ফাজারা যখন সে কথাবার্তা বলে অশ্লীল ভাষায় তখন মানুষকে গালিগালাজ করে সম্মানিত মুসল্লিবৃন্দ তাহলে আপনারা বলেন তো গালিগালাজ করা এটা কি কোনো মুমিনের স্বভাব হতে পারে না আপনাদের চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় ওয়াজ করা এরকম কিছু জুব্বা পরা টুপিওয়ালা দাড়িওয়ালা লোকজন আছে এদের কথাবার্তার চাইতে টয়লেট ক্লিনারদের কথাবার্তা আরো সুন্দর আর পরিষ্কার এদেরকে ওয়াজের স্টেজ থেকে নামিয়ে দিয়ে এরপর এদেরকে তওবা করে আবার মুসলমান হওয়ার কথা বলা দরকার চট্টগ্রামের মানুষ আপনারা আপনাদেরকে সচেতনতা অবলম্বন আপনাদেরকে সচেতনতা অবলম্বন করা দরকার কারণ এই চট্টলার মাটি এটা ইসলামের ঘাঁটি এখানে এই চট্টগ্রামকে বারো আউলিয়ার জমিন বলা হয় এই চট্টগ্রামে বহু গুণী মানুষের জন্ম হয়েছে এই চট্টগ্রামকে ইসলাম ইসলামী আন্দোলনের ঘাঁটি বলা হয় এখন এই চট্টগ্রামে এমন এমন লোকদের পয়দা হয়েছে কি কি বলবো এদের কথা আসলে মুখের ভাষা এতটা বিশ্রী এতটা অসুন্দর কোরআন তিলাওয়াত করতে যদি দেন এক লাইনে দশটা হরফ থাক দশটা শব্দ থাকলে আমার তো মনে হয় প্রায় নয় দশটা শব্দই এরা ভুল পড়বে আগে বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত শেখা দরকার তারপরে আরবি ভাষা অধ্যয়ন করে কোরআন বুঝে কোরআনের তাফসীর পড়ে এরপরে মানুষের সামনে কথা বলা দরকার যদি কেউ এরকম করে কোরআন পড়ে বুঝে এরপরে মানুষের সামনে কথা বলে তাহলে সেটা হবে ইলমের আমানতদারিতা আর তেলাওয়াত শুদ্ধ কোরআন মোটেও বুঝে না এরপরে বেশভূষা ধারণ করে যেমন চায় তাই যদি বলা আরম্ভ করে এটা হবে ইলমের খেয়ানত এটা হবে ইলমের খেয়ানত তো আমি বলছিলাম যে রবিউল আউয়াল মাস আসার পরে মানুষ বিপদে পড়ে গেছে কথাটা এই জন্য বললাম আমি ধারাবাহিকভাবে নবীজির জীবনী আলোচনা শুরু করেছি জন্ম থেকে বিদায় হতে চলে এসেছি হয়তো আর এক জুমা আমাদের লাগবে নবীজির ওফাত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমার প্রিয় মুসল্লিবৃন্দ যেই কথা বলছিলাম যে রবিউল আউয়াল মাস আসার পর থেকে এই যে ঠেলাঠেলি গোতাগুতি নবীজি চল্লিশ বছর বয়সে দাওয়াত আরম্ভ করে ২০ বছর কষ্ট করলেন দাওয়াত দিলেন শ্রম দিলেন কে দাঁড়াবে কে বসবে কে এটা পালন করে কে ওইটা পালন করে না এই কাজের জন্য নাকি মক্কা থেকে প্রত্যয়কতা দূর করে দিন কায়েমের জন্য দিন কায়েমের জন্য হুজুরদেরকে বলবো
এই সব অপশনাল বিষয় নিয়ে, এগুলো আকীদাগত বিষয় নয়, অপশনাল বিষয় নিয়ে বাড়াবাড়ি বন্ধ করে আমার নবী যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই ক্ষেত্রে নিজেরা ঐক্যবদ্ধ হয় মানুষদেরকে ঐক্যবদ্ধ করুন। লজ্জা হয় এগুলো দেখলে, আমাদের আফসোস হয়, আমাদের লজ্জা লাগে, আমাদের অন্তর ব্যথিত হয়, আমরা কষ্ট পাই যখন দেখি যে উলামাদেরকে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। সেই উলামারা যখন মৌলিক বিষয়াদি বাদ দিয়ে অপশনাল বিষয় নিয়ে উম্মতদেরকে বিভক্ত করার চিন্তা ভাবনায় নিজেরা মেতে উঠেন, তখন আমাদের দুঃখ লাগে, আফসোস লাগে। এ থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে হেফাজত করেন। আমিন।